বাড়িতে বাড়িতে গিয়ে বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা করার কথা, বিএনপির অস্তিত্ব থাকবে না, বিএনপিকে মুছে ফেলা হবে, ফ্লাইওভার বানানো, মেট্রো রেল করা, এটার সাথে তো সভ্যতার কোনো সম্পর্ক নেই। রাজনীতি যদি একেবারে অখণ্ড ক্ষমতার দখলে রাখার প্রবণতা হয়, তাহলে এই সমস্ত দলের নেতা নেত্রীদের মুখ থেকে এছাড়া ভালো কিছু করা সম্ভব না। এমন কোনো ভালো দৃষ্টান্ত নাই যে দৃষ্টান্ত গণতন্ত্রকে শক্তিশালী করবে, যে দৃষ্টান্ত গণতন্ত্রের চর্চা এবং অনুশীলনকে অগ্রগতি দান করবে। শেখ হাসিনার আসলে সর্বশ্রেষ্ঠ কীর্তি হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে কুকথা কুবাক্য বলা সবসময়, হর হামেশাই তিনি এটি বলতে পারেন, আর অন্য কিছু তার প্রতিভা বা যোগ্যতা আছে বলে আমার মনে হয় না। এটাই হচ্ছে তার সর্বশ্রেষ্ঠ কীর্তি যে বিএনপির নেতৃত্ব শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর বিশেষভাবে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কুকথা কুবাক্য কুরুচি সম্পন্ন কথা বলার জুড়ি মেলা ভা তার কৃতিত্ব এটাই। এই যে উন্নয়নের কথা বলেন, এগুলো কথা বলেন, তো এগুলো তো হচ্ছে এক ধরনের মানে আড়াল করা, মানুষের দৃষ্টিকে আড়াল করার প্রচেষ্টা না। কিন্তু মানুষ কি সব ভুলে যায়? মানুষ কি উপলব্ধি করতে পারে না, বুঝতে পারে না যে উনি এই কথাগুলো কেন বলছেন? আর ফ্লাইওভার বানানো, মেট্রো রেল করা, এটার সাথে তো সভ্যতার কোনো সম্পর্ক নেই। এটার সাথে সভ্যতার কি সম্পর্ক? সভ্যতার সম্পর্ক হচ্ছে যে গণতন্ত্রের অনুশীলন চর্চার মধ্যে দিয়ে যোগ্য মানুষরা রাষ্ট্র ক্ষমতায় আসবে। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যারা আসছেন তারা সবচাইতে অধঃপতিত জনগোষ্ঠীর মুখের যে ভাষা, সেই ভাষা যদি ব্যবহার করেন তাহলে তো ওটা সুসভ্য দেশ নয়। দেশের প্রধানমন্ত্রী যদি তার প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রধান ব্যক্তির বিরুদ্ধে একেবারে অর্বাচীন নোংরা অসভ্য টাইপের কথা বলেন, তাহলে সে দেশ তো সভ্য নয়। সে দেশের জনগণ সভ্য হলেও সেই রাজনৈতিক দল সভ্য নয়, তাদের সুরুচি জ্ঞান বলে কিছু নেই। এই কারণেই আপনারা দেখবেন যে একটি রাজনৈতিক দলও কিন্তু তাদের যে মানদণ্ড সেটা রচিত হয় তাদের প্রধান নেতা থেকে শুরু করে এবং অন্যান্য নেতৃবৃন্দ কি কথা বলছে, ওদের মধ্যে কেনই জানি মনে হয় এক ধরনের গুন্ডামির জিন ভর করে আছে, জিন বা মানে কোনো প্রেতাত্মা ভর করে আছে। গুন্ডামিমূলক কথা ছাড়া কিছু নেই। আপনি ওবায়দুল কাদেরের কথা দেখবেন, বিএনপির অস্তিত্ব থাকবে না, বিএনপিকে মুছে ফেলা হবে, এবং অনেক নেতা তারা ক্রমাগত ভাবে বলেছে। তাদের টাঙ্গাইলের এক এমপি বলেছেন বাড়িতে বাড়িতে গিয়ে বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা করার কথা, আপনাদের মনে আছে না এই কথাগুলো তারা বলেছেন? আরেকজন মন্ত্রী ছিলেন এবং এমপি দেশের একজন জ্যেষ্ঠ আইনজীবীর চোখ তুলে নিতে চেয়েছে। এগুলো তো হচ্ছে যারা লঞ্চে ডাকাতি করে, এগুলো হচ্ছে যারা একেবারে মানে দাগি আসামি, তাদের ভাষা হচ্ছে এগুলো, যে ভাষাটা বিএনপির নেতাদের বিরুদ্ধে ব্যবহার করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমি এটা ধিক্কার জানাই, আমি নিন্দা জানাই।